নমস্কার ndvwb.com এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকের যে বিশেষ বিষয় নিয়ে আমি এসেছি আলোচনার জন্য যথেষ্টই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি দীর্ঘ লকডাউন চলার পরে মদের দোকানগুলি খুলে দিয়েছে গতকাল থেকে আর তারপরে সারা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি মদের দোকান যেগুলি খুলেছিল সেগুলোর বাইরে ছিল লম্বা লাইন সোশ্যাল ডিস্টেন্সের কোনো বালাই ছিল না রীতিমতো গাদাগাদি করে তারা সেখানে দাঁড়িয়েছিল যেন করোনা আতঙ্ক তাদের মধ্যে কোনো ছাপ ফেলেনি যে কোনো উপায়ে তাদেরকে মদ্যপান করতেই হবে মদ খেতেই হবে একেবারে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তারা মদ কেনার জন্য ছিল কিন্তু এত কিছুর মধ্যে এত নিষেধাজ্ঞার মধ্যে মদের দোকানগুলি যখন খোলা হলো এত মানুষ কেন ভিড় করলেন অনেকের মনে প্রশ্ন জেগেছে তাদের মনে কি কোনো রকম করোনা আতঙ্ক ছিল না তাদের মনে কি আক্রান্ত হয়ে যাবার কোনো ভয় ছিল না বাস্তবটা হলো হয়তো ছিল না কিন্তু আমাদের দেশের মানুষদের মধ্যে কেন এতটা ভয় ভীতি কম তার পেছনে রয়েছে একটি রহস্য আপনাদের হয়তো অনেকেরই জানা নেই যে আমাদের ভারতবর্ষে ঔষধের দোকানের থেকে মদের দোকানের সংখ্যা অনেক অনেক গুণে বেশি অবাক লাগছে বাস্তবটাই এটা আমাদের দেশে 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা মদ্যপান করতে পারে একটা সামঞ্জস্য রেখে কিন্তু এই দেশে মদ্যপানের প্রকৃত চিত্রটা যখন খুঁজে পেলাম সেটা রীতিমতো আঁকড়ে উঠলাম এবং তারপরই মনে হলো এটি আপনাদের সঙ্গে অন্তত শেয়ার করাটা ভীষণভাবে প্রয়োজন আমাদের দেশে ঔষধের ডিস্ট্রিবিউটর কত রয়েছে মাত্র 10,000 বিপরীত দিকে মদের ডিস্ট্রিবিউটর কত রয়েছে জানলে সত্যি অবাক হয়ে যাবে 72,000 যেখানে ঔষধ 10,000 সেখানে মদ 72,000 এখানেই কিন্তু শেষ নয় এরপরেও ঔষধের রিটেল ফার্মাসিস্ট তার সংখ্যা 1,25,000 বিপরীত দিকে মদের যে সমস্ত রিটেল দোকানগুলি রয়েছে তার সংখ্যাটা হলো 6,30,000 ভাবতে পারছেন বিষয়টা যেখানে ঔষধ 1,25,000 সেখানে মদ 6,30,000 কতটা পার্থক্য পরিসংখ্যান শুধু এই দুটোই নয় আরও দেব পরিসংখ্যান দেখুন মন দিয়ে যেখানে ঔষধের স্টকিস্ট রয়েছে 65,000 সারা দেশে সেখানে সারা দেশে মদ রাখেন মদের স্টকিস 3,50,000 পার্থক্যটা বুঝতে পারছেন ঔষধের স্টকিস রয়েছে 65,000 আর মদের স্টকিস যারা মদ বিক্রি করে তারা রয়েছে 3,50,000 পার্থক্যটা বুঝুন আর এবার আরো চরম সত্যির দিকে আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে সারা দেশে রেজিস্টার্ড ঔষধের দোকান রয়েছে 5,25,000 সেখানে রেজিস্টার্ড মদের দোকান রয়েছে 19,80,000 ভাবতে পারছেন বিষয়টা আমরা কোন জায়গায় রয়েছি যেখানে ঔষধের দোকান কম মদের দোকান বেশি মানুষ কেন লাইন দেবে না কারণ সরকার জানে মানুষের মদের প্রয়োজন ঔষধের থেকে অনেক অনেক গুণ বেশি সেই কারণে সারা দেশে রেজিস্টার্ড দোকান রয়েছে 5,25,000 এবং সারা দেশে রেজিস্টার্ড মদের দোকান রয়েছে 19,80,000 ভাবুন ক্রমাগত হারে কিভাবে আমরা মদে আসক্ত হয়ে পড়েছি এই পরিস্থিতিতে করোনার মতন রোগে আমরা বাইরে বেরোচ্ছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে মদ কেনার জন্য এগিয়ে আসছি এরপরেও ভাবেন দেশের উন্নতি হবে আমরা কোন ইন্ডিয়াতে বাস করছি একবার ভেবে দেখুন যেখানে মদের গুরুত্ব সর্বাধিক বিজ্ঞাপন না থাকতে পারে কিন্তু বিজ্ঞাপনের আড়ালে কি চলে নিজে থেকেই বুঝে নিন সতর্ক হন
সুস্থ থাকতে গেলে বাড়িতে থাকুন। মদের দোকানে লাইনে দাঁড়িয়ে নিজের পরিবারকে শেষ করে দেবেন না। আপনি নিজে শেষ হবেন, তার সঙ্গে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে রোগ নিয়ে বাড়িতে আসবেন, তারপরে পরিবারের মানুষদের আপনারা আক্রান্ত করবেন। তাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য প্রত্যেককে নমস্কার।